জনের মিছিলে আমরা যেটা করছি সেটা আপনারা না আসুন, কিন্তু অবশ্যই থাকে তো বললোই তো, আমাদের শ্যামল মিত্র তো বললোই না, এটা নিয়ে অনেকে বিভ্রান্ত আছে, একদমই বিভ্রান্ত হওয়ার কিছু নেই। দেখুন আপনারা পিটিশনার বলে আপনারা থাকতে পারছেন না, কিন্তু আমাদের আন্দোলনে আপনারা তো আর মামলাকারী না, আপনারা মূল উদ্যোক্তা, আপনারা দেখেছেন। এবার যে কোনো সংগঠন আসতে পারে, তারা তাদের বার্তা পরিবেশন করছে, আমরা আমাদের বার্তা পরিবেশন করছি, আমরা আমাদের বাধ্যবাধকতাটা বলেছি। এখন আদার্স যে সরকারি কর্মচারী সংগঠনগুলো এসছে তারা তাদের কথা বলবে, তাদের কথা কি বলবে সেটা তো আমি বলে দিতে পারি না, আমাদের সংগঠন বলতে পারি না। আমরা যে ওই দিন থাকবো না সেই বার্তাটাই আমরা এখন কোর্টের লড়াইয়ের পাশাপাশি রাস্তার যে আন্দোলন এটা কতটা জরুরি মনে হচ্ছে এই সময়ের পরিপ্রেক্ষিতে, আপনার অভিজ্ঞতা কি বলে দীর্ঘ আন্দোলনের ইতিহাসে যুক্ত আছেন? শুনুন, আইনি লড়াইয়ের পাশাপাশি রাস্তায় নেমে আন্দোলন তো অবশ্যই দরকার। একটা কথা মনে রাখবেন, আমরা তো এর আগে এই যে আমরা মামলা চলাকালীন কি রাস্তায় নামিনি? আমরা সরকারি কর্মচারী সংগঠন মনে হচ্ছে ১৯ তারিখে একটা বৃহৎ মিছিল করেছিল, তখন সেখানে কিন্তু এই আশা, এমপ্লয়িজ ইউনিয়ন, এই ইউনিটি ফোরাম সব কটা সংগঠনই ছিল। আমরা কিন্তু এই সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি পর্যন্ত বিশাল মিছিল করেছিলাম, অত বড় মিছিল হয়নি, তখন তো আমাদের মামলা চলছিল। আমরা সেটা নেমেছিলাম এ কমিশন লাগু হওয়ার কারণে, এ কমিশন লাগু হওয়ার কারণে আন্দোলনতে তো কোনো আপত্তি নেই। আমরা সেই সময় ডিএ যখন চলছিল তখন ডিএর যে রায় অবিলম্বে কার্যকর করতে হবে সেটা তখন বলেছিলাম, কারণ অনেক দিন হয়ে গেছিল, আমরা কন্টেম্প করেছিলাম। কন্টেম্প চলাকালীন তখন আমরা তো বলতেই পারি, আমরা যে আদালত অবমাননা যখনই হবে তখন তো আমরা বলছি কেন আদালত অবমাননা করলাম, কারণ আদালত বলে দিয়েছে ৩ মাস, কিন্তু আপনারা ৩ মাসের মধ্যে কার্যকর করেননি, তাই আমরা আদালত অবমাননার মামলা করেছি। এখন কিন্তু সেই রায় কার্যকর করার জন্য আমরা কিন্তু অবিলম্বে ডিএর রায় কার্যকর করুন বলে কিন্তু আমরা পথে মানতে পারি। অবমাননার মামলাটা আমরা করেছি, কেন করেছি না আপনারা কার্যকর করেননি, অবিলম্বে কার্যকর করতে হবে, এক্ষেত্রে তো আইনি বাধা নেই। তাহলে যারা আন্দোলনে নামছে তাদেরকে আপনি কি বার্তা দিতে চাইছেন? তাদের আন্দোলনে তাদের পূর্ণ সহযোগিতা আর থাকবে, আমরা শুভেচ্ছা বার্তা না শুভেচ্ছা তো থাকবে, কর্মচারী সমাজ আন্দোলনে নামবে সেভাবে যাই। আমরা কি কোনো সময় বলতে পারি যে না আপনারা নামবেন না? এটা এটা তো বলাও যায় না, কারণ এটা তো স্বাভাবিক, কারণ কর্মচারী সমাজ সামগ্রিক যে কর্মচারী সমাজ তারা আন্দোলন চায়। সময় তো বদলাচ্ছে, হ্যাঁ সময় এখন বদলাচ্ছে, বদলাচ্ছে তো অবশ্যই সময়, যে এই যে রায়টা দিয়েছে এই রায়ে তো কর্মচারীরা অনেকটা ভয় ভীতি কিন্তু কাটিয়ে উঠেছে, আগামী দিনে আরো হবে, আগামী দিনে আরো হবে। ধন্যবাদ মলয় বাবুকে, ধন্যবাদ মলয় বাবুকে, অনেক ধন্যবাদ এত সময়ের মধ্যেও আমাদের এই প্রেস মিটে আসার জন্য এবং আলাদা করে সাক্ষাৎকার দেওয়ার জন্য। স্যার ১১ তারিখ মিছিল আশা করি একটা মহামিছিলে রূপান্তরিত। ধন্যবাদ।